হাই, কেমন আছো? তোমাকে নক দেওয়ার কারণ কি জানো? তোমাকে দেখে মনে হয়েছে তুমি খুব একা, তোমার একজন সঙ্গীর খুব প্রয়োজন। আমরা কি বন্ধু হতে পারি? সবাই যখন চাঁদের দিকে তাকাবে চাঁদের সৌন্দর্য দেখার জন্য, আমি তখন তোমার দিকে তাকাবো, কারণ তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর। হ্যালো, বিজি নাকি? তোমাকে প্রথম দেখা এত ভালো লাগার কারণ আমি জানি না, এটাই হয়তো লাভ অ্যাট ফার্স্ট সাইট। লাভ অ্যাট ফার্স্ট সাইট, সরি, টাইপিং মিস্টেক। আর যে এত অহংকার সেটা কিন্তু আমি বুঝি নাই। কি ব্যাপার, বয়ফ্রেন্ডের সাথে বিজি নাকি? এইসব বয়ফ্রেন্ডের সাথে বিজি থেকে লাভ নাই, এরাই লাস্টে ধোকা দিবে। এরপরে তোমাদেরকে আমাদের মতো ভালোদের কাছে আসতে হবে। তোমরা কেন যে আমাদেরকে আগে ভালোবাসো না, এটা আমি বুঝি না। তোমরা ভালোবাসো শুধু গাঞ্জাখোর আর সব মদখোরদের। আমাদের মতো ছেলেদের কি তোমাদের চোখে পড়ে না? ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমার জীবন রঙিন করে দিব, কিন্তু তোমার অহংকার, এই অহংকার কিন্তু তোমার পতনের মূল। এতবার মেসেজ দেওয়ার কারণে হয়তো তুমি আমাকে খারাপ ভাবতে পারো, কিন্তু আমি তোমার ভালো একটা বন্ধু হতেই চেয়েছিলাম শুধু, আর কিছু না। বন্ধু যখন হবে না, মিথ্যা আশা কেন দেখিয়েছো? তোমাদের মতো মেয়েদের কারণেই আমরা পরে সিগারেট ধরি। তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ রিকোয়েস্ট কিছুই তো অ্যাকসেপ্ট করছো না, তুমি একটা চিটার। তোমার মতো চিটার মেয়ে আমি আমার জীবনেও আর একটা দেখি নাই। তুমি যেহেতু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে না, আমাকে ব্লক করে দিও। ভালো মানুষের দাম নাই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আমি তোমাকে ব্লক করতে পারবো না, তুমি ব্লক করে দিও। বাই, আমি চললাম। সুখে থেকো, ভালো থেকো, টেক কেয়ার।